পরের দিন সকালে সূর্য ওঠার আগেই বাঘিরা মুগলিকে নিয়ে আসতে গুহায় পৌঁছল। মুগলি, তাড়াতাড়ি করো, না হলে মানুষের বস্তিতে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমি কোথাও যাব না, এই জঙ্গলই আমার ঘর আর আমি এখানেই থাকব। এটা তোমার ভালোর জন্য বলছি মুগলি। বাঘিরা মুগলিকে জোর করে ওখান থেকে নিয়ে আসলো। পুরো দিন হাঁটার পর সন্ধে হয়ে যাওয়ার জন্য ওরা রাস্তাতেই বিশ্রাম নিল। আজকে রাত্রি কাছেই কাটিয়ে দিই, কাল সকালে এখান থেকে চলে যাব। মুগলি একটু বিরক্তই ছিল, ও বাঘিরার থেকে দূরে একটা গাছের ডালে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু খুব তাড়াতাড়ি মুগলি জানতে পারল যে এটা কোনো গাছের ডাল নয়, এটা একটা সাপ। এই যে ছেলেটা, কে তুমি? আমি মুগলি। ও, ভালোই নামটা। তুমি কোথায় যাচ্ছ? আমার চোখে